হ্যালো বন্ধুরা আজকে কথা বলব এককেন্দ্রিক সরকার কি। এক কেন্দ্রিক সরকারের একটি কেন্দ্রীয় সরকারের পূর্ণ প্রাধান্য লক্ষ্য করা যায় শাসনতান্ত্রিক বা প্রশাসনিক আইনগত এবং আর্থিক সব ক্ষেত্রে জাতীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত প্রশাসনিক সুবিধার জন্য আঞ্চলিক সরকারের সৃষ্টি হলেও এই আঞ্চলিক সরকারের উপর কেন্দ্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আঞ্চলিক সরকারের অস্তিত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল এক সরকার সম্পর্কে সি স্ট্রং বলেন এক সরকারের প্রধান বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় সরকার অনিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করে কারণ সংবিধান কেন্দ্রীয় আইনসভা ব্যতীত অন্য কোনো আইনসভাকে স্বীকার করে না অধ্যাপক গার্নার বলেন যেখানে সকল ক্ষমতা শাসনতন্ত্রের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় এবং স্থানীয় সরকারসমূহের ক্ষমতা ওই কেন্দ্রীয় সরকারের নির্ভরশীল থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে অধ্যাপক গেটেল বলেন যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় সংবিধান একটি জাতীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করে তাকে এককেন্দ্রিক সরকার বলে অতএব বলা যায় যে সরকার ব্যবস্থায় শাসন বিষয়ক ও আইন বিষয়ক সকল ক্ষমতা নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পিত থাকে তাকে এক কেন্দ্রিক সরকার বলে আজকে এই পর্যন্ত সব ভালো থাকুন আল্লাহ হাফেজ